আপনারা দেখছেন এমকে টেলিভিশন। ইতালিতে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2019 শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। বিপুল আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতি বছরে ন্যায় এবছরও শুরু হয়েছে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2019। রবিবার ইতালির ভেনিসের মেস্ত্রে কাম্পালতো মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কার্পেনেদো মিউনিসিপ্যালিটির কাউন্সিলর আন্দ্রিয়া গ্যান্স। উদ্বোধনী খেলায় অংশ নেন পরপর দুইবার চ্যাম্পিয়ন এনটিএস মেস্ত্রি বনাম আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিস। টস জিতে প্রথমে ব্যাট করেন এনটিএস মেস্ত্রে, ষোলো ওভারে তিন উইকেটে 196 রান করে। জবাবে আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিস সব উইকেট হারিয়ে 101 রান করেন। উক্ত টুর্নামেন্টে 95 রান করে রহিম ম্যান অব দ্য ম্যাচ হন এবং আলামেন তিন উইকেটে 42 রান করেন। ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, নূর আলী পাঠান, সোলেমান হোসেন, কাজী আবুল শিকদার, ইরফান মিয়া, তাজুল ইসলাম, মজিবর সরকার, কামরুল হাসান রাসেল, জাহাঙ্গীর আলম, মোস্তাক আহমদ, আমিনুল হাজারি, শরীফ আহমেদ, উদ্দিন আক্তার, হান্নান মিয়া, নাসিরুদ্দিন পান্না, সুরাইয়া আক্তার, তাওহিদুর রহমান, আমির হোসেন, আফাই আলী, নূরে আলম, ইফতেকার সেতু সহ আরও অনেকে। ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী যখন খেলোয়াড়দের সাথে মাঠে নামেন সে সময় টি শার্টগুলো প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাস বিডি ডট নিউজের সম্পাদক ও প্রকাশক সাইদ মোহাম্মদ জিয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্যোগে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ সারোয়ার বলেন, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে খেলা সম্পন্ন করতে হবে যাতে প্রবাসে আমাদের সুনাম অক্ষুণ্ণ থাকে। বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমাদের যেহেতু কমিটি আছেন, এই কমিটির সাথে আপনারা সমন্বয় করবেন এবং আমাদের যে নিয়ম এই নিয়ম গুলার ভেনিস বাংলা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের এবারে আমরা আবার অংশগ্রহণ করতে যাচ্ছি। উদ্বোধনী খেলা হবে এখন, আগে আমরা দুবারের চ্যাম্পিয়ন, সবার কাছে দোয়া চাই যাতে এবার আমরা হ্যাটট্রিক করতে পারি। স্কুলের পক্ষ থেকে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এর মাধ্যমেই মূলত বাংলাদেশকে এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ইউরো বাংলা টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরই আমরা ভেনিস বাংলা স্কুলের সাথে ছিলাম, আগামীতেও থাকবো। সবাই ভালো থাকো, আনন্দিত এবং আবেগ আপ্লুত। এরকম খেলা ভেনিস বাংলা স্কুল প্রতি বছর নেয়, এবছরও ভেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2019 শুরু হলো। এই বছর অন্যান্য বছরের তুলনায় সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। তার মানে গত বছর আমাদের 16 দল ছিল অংশগ্রহণে, এবছর 20 দল আছে। তো আমরা সকল দলকে ধন্যবাদ জানাচ্ছি এই আজকার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ সবাই। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।